স্নেহের ছাত্ররা, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। সামনে নতুন বছর, নতুন ক্লাস, নতুন করে লেখাপড়া। তার আগে কি আমরা এই ক্লাসটা সম্পূর্ণভাবে পার করতে পেরেছি? পাঠদান কার্যক্রম কি শেষ হয়েছে? তোমরা যেভাবেই পারো সুন্দরভাবে তোমার কাজ পাঠদান কার্যক্রম চালিয়ে যাও, এবং আমরা তোমাদের সহযোগিতা করছি। আর বাকি যে একটা মাস আছে, তোমরা একটু দেখো, সুন্দরভাবে তোমাদের কার্যক্রম পরিচালনা করো, তোমরা সুন্দরভাবে পড়বে, এটাই আমাদের প্রত্যাশা। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাম্য কবিতাটি। সাম্য কবিতাটি লিখেছেন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল নারী সংগঠক ও নারী নেত্রী। তিনি 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং স্বাধীন বাংলাদেশে নারী জাগরণে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি 1900 সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন, এবং তিনি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, এবং তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমরা এখন কবিতাটি একটু দেখি। সাম্য, সুফিয়া কামাল। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমন্বিত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তমান। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কীর্তন উড়াইয়াছে মানুষ চলিয়াছে দলে দলে। এখন আমরা কবিতাটি বিশ্লেষণ করি। শতকের সাথে শতক হস্ত, শতক মানে কি? শতক মানে একশত। একশত বিভিন্ন লোকের হাত মিলিয়ে, যখন একজন লোকের হাতের থেকে যখন বিভিন্ন লোকের হাত মিলিয়ে কোনো কাজ করা হয়, তখন সেই কাজটি সফল হয়। শতকের সাথে শতক হস্ত মিলিয়ে একত্রিত, যখন আমরা সবার হাত একসঙ্গে মিলিয়ে কোনো কাজ করি, তাহলে দেখা যাবে যে সেই সব কাজ আমাদের বেশি করে সফল হয়, সফল হবে। সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমন্বিত। সমন্বিত মানে অতিশয় উঁচু, সমন্বিত হচ্ছে অতিশয় উঁচু। এটা হচ্ছে যখন সবাই একসঙ্গে কাজ করবে তখন সেই কাজটা সুন্দর হবে, ভালো হবে। বিপুলা পৃথিবী, বিপুলা মানে বিশাল এই পৃথিবী, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যে পথ প্রসারিত হয়ে যাচ্ছে, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, এই যত যাত্রী আছে যাত্রীরা সেই পথে চলে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। এই বিপুলা পৃথিবী, এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী যাত্রীরা কি করছে? প্রসারিত করছে পথটা। কীভাবে করছে? তারা কর্মের আহ্বানে, কর্মের আহ্বানে এই পথটা প্রসারিত হচ্ছে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, মানব জীবন, মানুষের জীবন অনেক অনেক শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ এবং কঠোর। আমাদের আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ হিসাবে, এবং এই সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমরা হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে কঠোর। আমরা কর্মে মহিয়ান, কর্মে আমরা যেসব কর্ম করি, এই কর্মটাকে কঠিন এবং সুন্দরভাবে যদি আমরা আঁকড়ে রাখি এবং সুন্দরভাবে যদি চলে, আমরা যদি কঠোর হতে পারি, আমাদের কাজকর্মে যদি আমরা সেইভাবে চলতে পারি, তাহলে আমরা অবশ্যই সফলকাম হব। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সেই মহিয়ান, এবং এই আমাদের কর্ম ঠিক রাখতে হবে, আমাদের কর্ম আমাদের দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অটুট থাকতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা এই কাজটা করব, শুধু সংকল্প করে রাখলে হবে না, আমাদের কঠোরভাবে সেই সংকল্পটা করতে হবে, সংকল্প করে আমাদের সেইভাবে চলতে হবে।
তাহলে অবশ্যই আমরা সফল হব। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে আলোকে দীপ্তিমান, সংগ্রামে আমাদের সংগ্রাম করতে হবে, সংগ্রাম করতে হবে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে আমরা কি দেখলাম যে প্রজ্ঞা হচ্ছে গভীর জ্ঞান অর্জন করতে হবে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান, সংগ্রাম করতে হবে, আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞানকে আমাদের কর্মে প্রয়োগ করতে হবে। এটা জ্ঞান অর্জন করে আমরা বসিয়ে রাখলে হবে না, এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের সঠিকভাবে পরিচালিত করতে হবে, সঠিক সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আমাদের পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, পায়ের তলায়। এই যে আমরা কঠিন সংগ্রাম করেছি এবং জ্ঞান অর্জন করেছি, আল্লাহ আমাদের সর্বসৃষ্টি জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এই মেধার মাধ্যমে আমরা কী করেছি, বনের বাঁককে আটকে রেখেছি, যে বনে যে সুন্দরবন হোক আর যে সুন্দরবনে ধরি, সুন্দরবনে যে বাঘ আছে এই বাঘটাকে আমরা আমাদের কৌশল দিয়ে বুদ্ধি দিয়ে তাকে আটকে রেখেছি। আর আমরা কী করেছি, এই মেধা দিয়ে আমরা জয় করেছি। পায়ের তলায় মাটিতে আকাশে, মাটিতে মাটির ভিতরে কী আছে, মাটির গভীরে কী কী পাওয়া যায়, মাটিতে কী আছে, আকাশে কী আছে, আমরা ছুটে চলেছি, আমরা ছুটে চলেছি কোথা থেকে, আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে চলেছি যে কাজ করতে হবে, কী করতে হবে, আকাশে ছুটতে হবে, আকাশে সম্মুখে সিন্ধু জলে, সাগরে কী আছে, সাগরের ভিতর কী পাওয়া যায়, এগুলো সব আমরা আমাদের মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে জানতে পেরেছি। আর বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে, আমরা কী করেছি, আমরা আমাদের মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে সব কিছু জয় করেছি। আর এই এর মাধ্যমে এখন আর মানুষ ঘরে বসে থাকতে চায় না, তারা সব জানতে চায় এবং বুঝতে চায় যে কোথায় কী কীভাবে পাওয়া যায়। নতুন নতুন কৌতূহল আমাকে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এই কৌতূহলের থেকে আমাদের যে মেধা, যে প্রজ্ঞা, এ দিয়ে আমরা জানতে পেরেছি যে মাটিতে কী আছে, আকাশে কী আছে, সাগরের তলে কী আছে, সাগরে কী পাওয়া যায়, এগুলো আমাদের কী কাজে লাগবে, কীভাবে আমরা এটা ব্যবহার করব। আর এই জন্য সব জায়গায় আমাদের বিজয় শুরু হয়েছে, যে আমরা বিজয় করতে পেরেছি। এবং বিজয়কে তো নুড়িয়াছে মানুষ, উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে, আমাদের বিজয় নিশ্চিত হয়েছে শুধুমাত্র আমাদের জানার আগ্রহ থেকে, যা আমরা কীভাবে চলবো, কীভাবে আমরা জানবো সাগরে কোথায় কোথায় কী পাওয়া যায় এবং মাটিতে কী আছে, সিন্ধু তলে কী আছে, সব কিছু আমরা কিন্তু জানবো। এর জন্য কিন্তু আমাদের কী করতে হবে, এর জন্য আমাদের সংগ্রাম, অসীম সাহস, সম্মিলিত সাধনা আর সংগ্রামের মধ্য দিয়ে এই পৃথিবীর আমাদের বিজয় ঘোষণা হবে। এই অসীম সাহস এবং প্রজ্ঞা দিয়ে আমাদের চলতে হবে এবং সেইভাবে আমরা আমাদের বিজয় নিশ্চিত করে নিয়ে আসব। এর জন্য আমাদের ধর্ম বর্ণ সকলের সম্মিলিত প্রচেষ্টার দরকার। এর কারণে, কারণ একজন যদি কোনো একজন চেষ্টা চালালে এই সফলতা আমাদের পাওয়া যাবে না। আমাদের বিভিন্নভাবে এই সফলতা পাইতে হলে আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। ধর্ম বর্ণ সবাইকে একসঙ্গে মিলেমিশে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত এবং আমরা সফলকাম হতে পারবো, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। কীভাবে আমরা পরিচালিত হব এবং জানবো, এগুলো সব আমরা লোকের সবাইয়ের সঙ্গে মিলিতভাবে সম্মিলিতভাবে প্রচেষ্টায় আমরা আমাদের সফলকাম অর্জন করতে পারবো। এজন্য শ্রেণীভেদে সকল মানুষের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হলে আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ করলে হবে না। কারোর সাথে যদি হিংসা করি, যদি বিদ্বেষ করি যে না একে দিয়ে এটা হবে না, এ দিয়ে হবে না, এর সঙ্গে কাজ করা যাবে না, তাহলে আমাদের চলবে না। আমাদের সবার সঙ্গে সম্মিলিতভাবে একত্রিত হয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সফলকাম হব। অনেক সময় দেখা যায় যে একা একা আমি চেষ্টা করি যে আমি একাই বড় হব, একা কখনো বড় হওয়া যাবে না, কারণ একা কখনো কোনো কাজে সফলতা আসবে না।
এই জন্য তো আমাদের এই বিভিন্ন প্রকার সংঘের সৃষ্টি হয়েছে, বিভিন্ন সংঘ, জাতিসংঘ এমন একটা সৃষ্টি হয়েছে যে যেখানে কোনো গণ্ডগোল কোনো কিছু হচ্ছে সেখানে সেখানে জাতিসংঘ হস্তক্ষেপ করছে, সেখানে সেটা মিটিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি একা একা চেষ্টা করি যে আমাদের রাষ্ট্র আমরা একা একা বড় হব, একা একা সব সব কিছু করবো, তাহলে আমরা কিন্তু এই কাজগুলো একা একা করতে পারবো না কখনোই। আমাদের সমস্তভাবে আমাদের চেষ্টা করতে হবে, সফলভাবে চেষ্টা করতে হবে যে আমরা যাতে একত্রিত হই, সবাই একসঙ্গে সম্মিলিতভাবে চেষ্টা করি, এতে আমরা কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ না করি এবং ধর্ম বর্ণ সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি, তাহলে আমরা আমাদের সফলতা ফিরে পাব। আমরা ভালো থাকবো সবাই এবং সুন্দরভাবে আমাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাব। আমরা এই ক্লাসটা সুন্দরভাবে পার করব এবং সমস্ত পড়া আমরা শেষ করব। এই প্রত্যাশা রেখে আজ শেষ করলাম। আসসালামু আলাইকুম।